বঞ্চিত মারাক পাড়ার মানুষ, নেতিয়ে গেছে ডাবল ইঞ্জিন, চুপসে গেছে সবকা সাথ সবকা বিকাশ। মানুষ বঞ্চিত সাধারণ অধিকার থেকে, শিক্ষা ও স্বাস্থ্যের বেহাল দশা, সরকারি কাজে ব্যাপক দুর্নীতি, পকেট ভারী করছে রক্ষকরাই, দুর্ভোগ পোহাচ্ছে জনতা। কথা বলছিলাম গোলাঘাটি বিধানসভার 5 নম্বর বাদের মারাক পাড়ার বিষয়ে। সংশ্লিষ্ট মিশ্র বসতি এলাকাতে উন্নয়নের ছোঁয়াও লাগেনি বলেই সাধারণের অভিযোগ। মানুষের দীর্ঘদিনের ভিত্তিতে সরকারি কিছু প্রকল্পে সংস্কারের আদেশ এলেও জনতার উন্নয়নে তা সঠিকভাবে রূপায়িত হয়নি। এলাকার একমাত্র গণপল্লী প্রাথমিক বিদ্যালয়টি বহুদিন ধরে ভগ্ন দশায় পরিণত হয়ে রয়েছে, খসে পড়ে রয়েছে শ্রেণীকক্ষের দেওয়াল, ফুটো হয়ে রয়েছে টিনের ছাউনি, বৃষ্টিতে চুইয়ে পড়ছে জল, প্রভাব পড়ে সূর্য মামারও, ঝড়ে উড়ে গেছে শৌচালয়ের টিন, নেই ভালো। মারাত্মক অভাব রয়েছে বিশুদ্ধ পানীয় জলে। একই এলাকায় রয়েছে সিপাহী জলা উপস্বাস্থ্য কেন্দ্রটি, বাম আমলের তৈরি এটি এখন ধুঁকছে বেহাল দশায়। দীর্ঘ 8 বছর ধরে কোনো পরিষেবা পায় না মানুষ, নেই চিকিৎসক এবং ওষুধ, সাধারণ রোগ নিয়ে অন্যত্র ছুটে যেতে হয় স্থানীয়দের। এলাকার মানুষের অভিযোগ, নেতারা সাগর চুরি করেছে ইন্দিরা আবাস ঘর যোজনার বণ্টনেও। স্থানীয় শুক্লাল সহ অন্তত 10 থেকে 12 জন থেকে কমিশন নিয়েছে সরকারি ঘরের। অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত মেম্বার তথা উপপ্রধান লিটন মারাকের বিরুদ্ধে। কারোর কারোর আবার ঘর না বানিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। আর যারা ঘর পেয়ে নির্মাণ করেছেন তারা হাঁ করে আকাশ পানে তাকিয়ে আছেন। না, এখানেই শেষ নয়, এলাকায় পুকুর খননের নামেও রয়েছে দুর্নীতির অভিযোগ। খননের পাশাপাশি সংস্কারের নামে বহু টাকা আত্মসাৎ করেছে স্থানীয় নেতারা, এমনই অভিযোগ ভুক্তভোগীদের। দেখেন, আমাদের বিগত 25 বছরের সিপিএম সরকারকে আমরা সরাইছি যে দুর্নীতি মুক্ত একটা সরকার চাই। তাইগুলা আমরা নতুন করে 2018 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সরকারকে এনেছিলাম। এটা আমরা আশাবাদী আসলাম যে হয়তো সুস্থ এবং সঠিক কাজকর্মগুলি হবে। তা আমরা তারপর দেখেছি যে আমাদের গোলাঘাটি গ্রাম পঞ্চায়েত 5 নম্বর ওয়ার্ড, আমাদের ওয়ার্ড নাম্বার হচ্ছে 5 নম্বর ওয়ার্ড, আমাদের ওয়ার্ডের ভিতরে বিভিন্ন ধরনের দুর্নীতি ঘোটালা হয়েছে, স্কুলে হয়েছে, অঙ্গনওয়াড়ি সেন্টারে হচ্ছে, পুকুরে হচ্ছে, সরকারি যে ঘর পেয়েছে মানুষ প্রত্যেক ঘরের থেকে ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে। সাধারণ মানুষ তার কাছে যাবে, তার কাছে বলবে মানুষকে স্কুলে স্কুলে কি সমস্যা, স্কুলে স্কুলের সমস্যা হয়েছে যে আমরা যতটুকু জানতে পাইছি যে স্কুলের যে মেনটেনেন্স এবং মেটেরিয়ালসগুলি যতটুকু আমরা শুনছি অতটুকু কাজ স্কুলে হয়েছে না আমরা যতটুকু দেখতেছি। তো আসলে তো পঞ্চায়েত যারা পরিচালনা করে তারা হস্তক্ষেপে কাজ হয়েছে, তো কাজ হওয়ার পরে দেখলাম যে সঠিকভাবে সেগুলি হয়েছে না, যার জন্য আজকে আপনাদেরকে এই জায়গাতে আমরা আমার জন্য অনুরোধ করলাম। আর মানুষের ঘর নিয়ে বিভিন্ন জায়গাতে দেখা গেছে যে আমি এটা বুঝতে পারলাম না যে আমি জানি সরকারি ঘর 3টা ধাপে পেমেন্ট করা হয়, যারা ঘর না উড়াইছে তারা পেমেন্ট পেয়েছে, যারা ঘর উড়াইছে তার টাকাগুলি আর ক্লিয়ার। এই বিষয়টা বর্তমান গভর্নমেন্টের কাছে আমার একটা পুরো জোর আবেদন যে সঠিক তদন্ত যাতে করা হয় এগুলি কেন হচ্ছে। আর বললেন না মানুষের পুকুর খনন নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ঘোটালা হয়েছে, আমাদের ওয়ার্ডে জানছি একটা 5-6 গানে একটা পুকুর হয়েছে। আসলে বিষয়টা কি, 6 গানেই তো নাই, আমরা যে ওয়ার্ক অর্ডারটা আমরা দেখেছি বিশাল একটা অ্যামাউন্ট ধরা আছে, সেগুলোতে সেই পরিমাণে কাজ হয়নি, সেগুলো একটু নজর দেওয়ার জন্যে। আর আমাদের লাগে মানুষকে দাবিয়ে রাখা হয়েছে যে কেউ যাতে কোনো ধরনের মুখ না খুলে, মানুষের টাকা আনতে গেলে টাকা ঢুকছে না, ব্যাংকে গেলে টাকা ঢুকছে, মানুষ ঠিকভাবে টাকা পাচ্ছে না, এগুলি কি, এগুলি তদন্ত করার জন্য অনুরোধ জানানো যাইতেছে। এই ওয়ার্ডের মেম্বারের নাম কি? ওয়ার্ডের নাম মেম্বারের নাম হয়েছে, একজনের নাম হচ্ছে লিটন মারাক, যিনি গোলাঘাটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। হ্যাঁ, আরেকজন আছে সুপ্রভা, টোটাল তো পঞ্চায়েত কে চালাচ্ছেন, কোন দল চালাচ্ছেন, আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি সঠিক যে জিনিসটা, যেটা সাধারণ মানুষের প্রাপ্য, সঠিকভাবে যেটা সাধারণ মানুষের হাতে জিনিসটা এসে পুঁছে, ওই জিনিসটা চাচ্ছি। আর স্কুলে এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র, যেটা আমরা শিক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলি আমরা যাতে রাজনীতি না ঢুকাই, না ঢুকিয়ে যাতে সঠিকভাবে আমরা স্কুলের পরিচালনা করতে পারি সবাই মিলে। আজকে ওই স্কুলে গেলাম, গিয়ে দেখি একজন দিদিমণি বিছানায় শুয়ে আছেন, কি বলবেন? কি বলবো, ওদের তো রোজই এরকম চলছে, জিজ্ঞাসা করলে মিটিং, জিজ্ঞাসা করলে এই, জিজ্ঞাসা করলে সেই। আমরা দেখেছি 9টার সময় অঙ্গনওয়াড়ি সেন্টার খোলা হয়। মারাকপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণির নামেও রয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগ। সঠিক সময়ে অঙ্গনওয়াড়ি সেন্টারে না আসা এবং বাচ্চাদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। রয়েছে নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগও। এলাকার সচেতনশীল নাগরিকরা বিষয়গুলি সরজমিনে তদন্তের দাবি জানিয়েছেন।
সব শুনে আপনার মনে হতেই পারে গোলাঘাটি বিধানসভার এই এলাকাটি যেন ত্রিপুরার ধ্বংসের কারিগর, অপদার্থ বিপ্লবের বাসর ঘর। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।